কাল 21 জুলাই আর 21 জুলাইয়ের জন্য দূরের জেলা থেকে আসা শুরু করেছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। গীতাঞ্জলি স্টেডিয়াম মালদা এবং মুর্শিদাবাদে তৃণমূল কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। গতকাল এখানকার ব্যবস্থাপনা ঘুরে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দুজন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিয়ালদা থেকে রয়েছেন সঞ্চয়ন মিত্র, অন্যদিকে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে রয়েছেন ব্রতদেব ভট্টাচার্য। আমি শুরুতেই শিয়ালদায় চলে যাব সঞ্চয়নের কাছে। সঞ্চয়ন, উত্তরবঙ্গ থেকে বহু ট্রেন এসে পৌঁছচ্ছে আজ সকালবেলায়, কর্মী সমর্থকেরা আসছেন, কি ছবি শিয়ালদা চত্বরে? দেখো, ভোর 6টা থেকে একের পর এক উত্তরবঙ্গের ট্রেন ঢুকছে, এবং সেই উত্তরবঙ্গের ট্রেন ঢোকা মানে সেখান থেকে প্রচুর মানুষজন, কর্মী সমর্থকরা তৃণমূলে, তারা আসছেন শিয়ালদা স্টেশনে। এটা মেন ক্যাম্প অফিস করা হয়েছে। এর পাশাপাশি আমি ঘুরিয়ে দেখাবো যে প্রচুর বাস রাখা রয়েছে। যারা উত্তরবঙ্গ থেকে আসেন তাদেরকে বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাবার জন্য বাসের ব্যবস্থা করে রাখা হয়েছে। তার পাশাপাশি চিকিৎসকদের তরফ থেকে মেডিকেল ক্যাম্প করা হয়েছে, কারণ বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন। এভাবেই সামগ্রিক একটা ব্যবস্থাপনা এই শিয়ালদা স্টেশন কে ঘিরে করা হয়েছে। তার পাশাপাশি এই যে ব্যবস্থা, এটাকে সুচারুরূপে পরিচালনা করবার জন্য দলীয় নেতৃত্ব, তারা রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন। আমি সরাসরি সেই মঞ্চে পৌঁছে যাব এবং মঞ্চে এই মুহূর্তে রয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার কাছ থেকে জানার চেষ্টা করব যে বিগত দিনে আপনাকে বরাবরই দেখেছি আমরা এই শিয়ালদা স্টেশনে উত্তরবঙ্গের মানুষদের ব্যবস্থাপনা করবার জন্য, তো এবারে কি ব্যবস্থাপনা থাকছে? প্রচুর আমাদের কর্মীদের জন্য পর্যাপ্ত থাকার জায়গা, বিভিন্ন গেস্ট হাউস, বিভিন্ন ধর্মশালা, বিভিন্ন, যেমন সল্টলেক স্টেডিয়াম, আমাদের সল্টলেক সেন্ট্রাল পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম, অসংখ্য থাকার জায়গা, তারপর পর্যাপ্ত খাবার জায়গাও অ্যারেঞ্জমেন্ট করি আমরা। আমরা কর্মীদের যাদের নিয়ে আসি, যার জন্য এখানে বসে থাকা আমাদের একটা কারণ হচ্ছে কর্মীরা যেন সুষ্ঠুভাবে গিয়ে পৌঁছে যেতে পারে, স্নান টান করলো, খাওয়া দাওয়া করলো, তারপরে কালকে যেন ওরা ধর্মতলায় পৌঁছাতে পারে সবার আগে। কতগুলো ট্রেন আসছে উত্তরবঙ্গ থেকে? প্রচুর ট্রেন, স্পেশাল ট্রেন ঢুকবে বিকালবেলা 4টার সময়, স্পেশাল ট্রেন ঢুকবে বলে বসে আছি। সেখানে একটা ব্যাপক সংখ্যক মানুষ আসবে, 25-30 বগির ট্রেন। আর এই এখন উত্তরকন্যার জন্য আমরা লাস্ট বসে আছি, অলরেডি যারা এসছে তাদের সব পাঠিয়ে দিয়েছি বিভিন্ন জায়গায়। উত্তরবঙ্গে মূলত কোন কোন জেলা থেকে আজকে আসছেন মানুষ? কুচবিহার আছে, আলিপুরদুয়ার আছে, জলপাইগুড়ি আছে, শিলিগুড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্ট পাবেন, মালদা আছে, মুর্শিদাবাদের কাল সকালে ঢুকবে মুর্শিদাবাদ, তাছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই হলো আমাদের টার্গেট। এই উত্তরবঙ্গের সমস্ত জেলা, তার পাশাপাশি দূরবর্তী দক্ষিণবঙ্গের জেলা, তার মধ্যে মুর্শিদাবাদও থাকছে, এই সমস্ত জেলা থেকে মানুষজন আসবেন। আর এবারে অবশ্যই যে যেটা মূলত বিশেষত্ব বলা যেতে পারে, এবারের 21 জুলাই একদিকে পঞ্চায়েত ভোট মিটেছে, তার বিপুল জয়ের উদযাপন, তার পাশাপাশি আগামী বছর লোকসভা নির্বাচন, তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি বার্তা দেন সেদিকে কিন্তু নজর রাখতে এত মানুষের সমাগম। এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে গতকাল থেকেই আসতে শুরু করেছেন, আজকেও সকাল থেকে যতগুলো ট্রেন ঢুকেছে সব ট্রেনেতেই দলীয় কর্মী সমর্থকরা এসেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে স্পেশাল ট্রেন আসছে আজকে বিকেলবেলা এবং আগামীকালও সকালবেলা যে সমস্ত ট্রেন ঢুকবে। কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবার অবশ্যই বাড়তি রয়েছে, কারণ সদ্য শেষ হচ্ছে পঞ্চায়েত নির্বাচন আর সেখানেও বিপুল জয়, তারপরে কিন্তু এই 21 জুলাই। ব্রতদীপের কাছে চলে যাবো, ব্রতদীপ ভট্টাচার্য গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে রয়েছেন। গীতাঞ্জলি স্টেডিয়ামে ইতিমধ্যেই নিশ্চয়ই ভিড় জমতে শুরু করেছে ব্রতদীপ? একেবারেই আজকে থেকে নয়, গত একদিন দুদিন থেকে কিন্তু এই গীতাঞ্জলি স্টেডিয়ামে মানুষজন আসতে শুরু করেছে। এবং সঞ্চয়ন যেমনটা দেখাচ্ছিল, উত্তরবঙ্গ থেকে বহু ট্রেন সেগুলো কিন্তু শিয়ালদা এসে পৌঁছাচ্ছে, এবং তারপর সেইখান থেকে যে সমস্ত তৃণমূল কর্মীরা আসছেন তাদের এই গীতাঞ্জলি স্টেডিয়ামের মতন ক্যাম্পে নিয়ে আসা হচ্ছে। গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা এবং মুর্শিদাবাদের মানুষদের জন্য ক্যাম্প করা হয়েছে। এছাড়াও উত্তীর্ণ রয়েছে, সেন্ট্রাল পার্ক রয়েছে, ক্ষুদিরাম রয়েছে, এই ধরনের একাধিক ক্যাম্প রয়েছে যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেসব মানুষরা আসছেন 21 জুলাইয়ের এই সমাবেশে যোগ দেওয়ার জন্য তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। শুধু থাকা নয়, এখানে তাদের জন্য যাবতীয় যা সরঞ্জাম রয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে মেডিকেল ক্যাম্প, এবং তোমাকে একটু দেখাবো ভগবান সাহায্য এই ছবিটা দেখাচ্ছিল, ঠিক এইখানেই কিন্তু একটি প্রতীকী শহীদ বেদিও করা হয়েছে, এবং সেখানে দেখতেই পাচ্ছ যে 13 জন শহীদ রয়েছেন তৃণমূলের, সেই 13 জনের নাম কিন্তু এখানে দিয়ে সেই শহীদ বেদি করা, যাতে যে সমস্ত মানুষরা আসছেন তারা এই বিষয়টি দেখতে পারেন। এবং তার পাশাপাশি এখানে এই যারা আসছেন বিভিন্ন জেলা থেকে, মালদা মুর্শিদাবাদের মতন জেলা থেকে এসছেন ইতিমধ্যেই, তাদের জন্য কিন্তু থাকার ব্যবস্থা এখানে করা হয়েছে। এবং তার পাশাপাশি গতকাল রাতে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসে এই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কথা বলেন কর্মীদের সঙ্গে, এবং রাতে 9 বাজে সারেন এখানে। এবং যেটা দেখা যাচ্ছে যে এখানকার মানুষজন আজকে তারা কিন্তু এখানে ক্যাম্পে রয়েছেন, কলকাতা শহর ঘুরবেন, এবং আগামীকাল সকাল সকাল ঠিক এইখান থেকেই তাদের জন্য বাসের ব্যবস্থা করা হবে, সেই বাসে করে ধর্মতলা একেবারে সভাস্থলে পৌঁছে যাবেন। দেখতেই পাচ্ছ, তোমাকেও ধন্যবাদ।